অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। স্যার, এই বাড়িতে আমরা এখানে কেন এলাম? এখানেই তো রণদেব মল্লিক আছেন, চলুন আমরা ভেতরে যাই। স্যার, এই বিয়ে বাড়িটাই? আজকে এখানে না গেলেই কি নয়? কেন, রণদেব মল্লিককে ধরবেন না? না স্যার, ধরবো, কিন্তু স্যার অন্য একজনের বিয়ের অনুষ্ঠানের মাঝখানে ঢুকে পড়লে ব্যাপারটা খারাপ দেখাবে না? মানে যাদের মেয়ের বিয়ে তারা তো কোনো দোষ করেনি, অকারণে স্যার অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে। অকারণ? কেন আপনার মনে হচ্ছে অকারণ? এটাই তো সব থেকে বেশি ভালো সময়, তার কারণ এখানেই রণদেব মল্লিকের বোন মানে পরীর বিয়ে হচ্ছে। আমি আজই আপনার থেকে একটা পারফেক্ট দিন জানতে চাই, সেটা বলুন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইরকম চিৎকার করছেন কেন? কেন, কেউ শুনে ফেললে আপনার সম্মান চলে যাবে বুঝি। এই কাগজের বয়ান অনুযায়ী আপনি ওনাদের সকলের গ্যারেন্টার হয়ে যান, আর 7 দিনের মধ্যে যদি ওরা টাকাটা ফেরত না দেয় তাহলে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে, না হলে আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকা আমরা তুলে নেব। রণদেব মল্লিক পরীর দাদা? আপনারা ঠিক বলছেন তো, এটা রণদেব মল্লিকের বোন পরীর বিয়ে হচ্ছে তো? আশ্চর্য ব্যাপার, আপনি এত অবাক হচ্ছেন কেন? এই অঞ্চলে থাকেন, এই অঞ্চলের অফিসার, কার বাড়িতে বিয়ে কি বৃত্তান্ত কিছুই জানেন না। আর যদি বিশ্বাস না হয় তাহলে ভেতরে চলুন, সব জানতে পারবেন। স্যার 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 শুনুন, স্যার 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 একটু কথাটা শুনুন, স্যার স্যার বলছি কথাটা শুনুন, স্যার স্যার কোথায় যাচ্ছ তোমরা? অফিসের তর্পণ মনে হয় কোনো সমস্যা পাকাতে ভেতরে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত। চল যাস না, বলছি যাস না, দাঁড়া দাঁড়াও না। না বাবা, এই সিঁদুরটা এবার পরিয়ে দাও। হ্যাঁ আমি আসছি আসছি, এক মিনিট দেখি রণ একটু সরে তো। হ্যাঁ জানি না, আমি দেখছি। স্যার প্লিজ আর একটু দাঁড়ান, বিয়েটা শেষ হলেই। আপনি একটু থামবেন, কি ব্যাপার স্যার? হঠাৎ আপনারা এখানে, কি হয়েছে একটু বলবেন? আমাদের তো না আসা ছাড়া আর কোনো উপায় ছিল না রণদেব বাবু, আপনি যা করেছেন মানে যে টাকা ধার নেয় নিয়ে শোধ না করে তার কাছে টাকা আদায়ের জন্য তো আসতেই হবে। কি বলছেন বলুন তো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না তাই তো, এই নিন নোটিশ পড়ে দেখুন, সব বুঝতে পারবেন। কিসের নোটিশ? এনা জমি বাজেয়াপ্ত করার নোটিশ।
বাজায়ত্ত। এখনো অবাক হচ্ছেন তাই তো? সরকার থেকে আপনার গ্রামের অনেক মানুষকে চাষবাসের জন্য যে ঋণ দেওয়া হয়েছিল তার জামিনদার হিসেবে আপনি সই করেছিলেন তো? আপনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো অবধি কেউ সেই টাকা ফেরত দেয়নি। আর আপনি যেহেতু নিজে এই পুরো ব্যাপারটা জামিনদার হয়েছেন এবং সইও করেছিলেন, তাই যদি কেউ টাকা ফেরত না দেয় তবে আপনার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করতে পারে। এই নিয়মটার কথা নিশ্চয়ই আপনার জানা আছে রণদীপবাবু, সেই জন্যই সরকারি নিয়ম অনুসারে আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ হলো এইটা। স্যার আমার কথাটা একবার শুনুন। গেল নিন পড়ুন। এখানে এসে এই খবরটা দিচ্ছেন, এই বাড়িতে একটা অনুষ্ঠান চলছে আপনারা দেখতে পাচ্ছেন না? কিচ্ছু করার নেই, এটা কোর্টের অর্ডার। আর বেশি কথা না বাড়িয়ে আমাদের কাজ আমাদের করতে দিন। শোনো দেখি, এক মিনিট। আপনি ঠিক বলেছেন স্যার, লোন জামিনে যে বা যারা সই করেছে তাদের বিরুদ্ধে এবার আমি অ্যাকশন নেব। আমি বলছি আমাদের বিয়েই হবে, কিন্তু তার আগে পরি নিজের মুখে জানাবে যে ও আমাকেই ভালোবাসে আর আমাকেই বিয়ে করতে চায়। স্যার, প্রধান সাহেব জামিনে সই করেছিলেন যাতে আমাদের উপর চাপ না পড়ে, আর আজ আমাদের জন্য ওনার বোনের বিয়েতে এমন ঘটনা ঘটবে? না না, এ হতে পারে না। আপনাদের সবাইকে তো অনেকটা সময় দেওয়া হয়েছিল, সেটা কি কম ছিল? আর এটা সরকারি সিদ্ধান্ত, এই রণদেব মল্লিক জামিনে সই করেছিলেন, তাই ওই সব লোনের অ্যামাউন্ট কাউন্ট করে যা দাঁড়ায় সেটার বদলে আমরা ওনার সমস্ত সম্পত্তি সিজ করে দিচ্ছি। তারপর আমরা নিলাম করে টাকাটা মিটিয়ে নেব। আপনি এই সিজার লিস্টটা সই করে দিন, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এসব কি হচ্ছে স্যার? স্যার প্লিজ থামুন। আপনি চুপ করুন, ঠিক সময় তাগাদা দিয়ে কষ্ট করলে তো আজ এই অবস্থা হতো না। বলছি যে সই করার আগে পুরো ব্যাপারটা একবার ভেবে নিলে হতো না? কিচ্ছু হবে না পরেশ কাকা, আগে এদের সরাই, তারপর দেখা যাবে কি করবো। বিয়েটা তো আগে হোক। সব সম্পত্তি হাতছাড়া হয়ে গেল, এসব কি বলছিস তুই গোপাল? আরে গোপাল বলছে না, ওরা বলছে, সেটা ভালো করে শোনো। নিন স্যার। দর্পণ বাবু, যে কাজের জন্য আপনি এই গ্রামে এসেছিলেন সে কাজ মিটে গেছে, আপনাকে এখানে আর দরকার নেই, চলুন। রণদেব বাবু, আমরা এখন আসছি, আপনি আপনার বোনের বিয়েটা ভালো হয়ে দিন। আমি সত্যি কথা বলছি, এই ব্যাপারটার সঙ্গে আমি জড়িত নই। চল।
জল বল দিলি কি বলছেন এই সমস্যায় কোনো বিয়ে শেষ হয়নি সিঁদুর দান নাকি আপনি ঋষিকে চলে যেতে বলছেন ঋষি আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস না বাবা এতটা উত্তেজিত হবেন না সামান্য এইটুকু ঘটনার জন্য আপনি ওকে বিয়ে ছেড়ে চলে যেতে বলছেন আপনি একবার মেয়েটার কথা ভেবে দেখুন আপনি এরকম কেন করছেন বলুন তো আমরা কি করলাম কি করলে তোমার সব সম্পত্তি তোমার বোনকে লিখে দেওয়ার সময় একবার নয় হাজার বার আমাদের মনে হয়েছিল যে তুমি সৎ মানুষ তোমাকে আমি ভালো মানুষ বলে ভেবেছিলাম কেননা তোমার মতো মানুষ আমি আগে দেখিনি কিন্তু তুমি সরকারের সাথে ফট করেছো আর তাই তোমাকে সমস্ত সম্পত্তি সরকারকে লিখে দিতে হলো তুমি যে এত বড় একটা ঠগবাজ বেরো বেরোনো আমরা এটা আশাই করি মুখ সামলে কথা বলবে কি বলছেন হ্যাঁ আর যদি একটা কথাও বলেছেন নারু তুই মুখ বন্ধ কর তুই আজ একদম কথা বলবি না চুপ একদম চুপ তুই নানা পুরস্কার আমাকে বলতে দাও কাদের ফট বলছেন হ্যাঁ আশীর্বাদের আগে জোর করে সম্পত্তি লিখিয়ে নেওয়ার সময় মনে ছিল না কে ফট বলুন নানা চুপ কর না না দাদা বাবু ওরা তোমাকে ফ্রড বলছে মেশমশাই মেশমশাই ও নিজের খেয়ালে কথাটা বলে ফেলেছে আমি আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি রণ ক্ষমার অযোগ্য অপরাধ করেছো আর নারু কি লাভ হলো আমাদের সম্পত্তি লিখে দিয়ে সবই তো নিয়ে চলে যাবে ওরা তো নোটিশটা তোমাদের মুখে ছুড়ে মেরে তোমাদের গালে চড় মেরে চলে গেল হা হা গো সত্যবান পুরুষ কে যে কত সত্যবান সে সময় আসলেই বোঝা যায় মামা আপনারা কেন এরকম ভাবে বলছেন ওনার কোনো দোষ নেই এখানে আসার সময় গ্রামের লোকদের আপনার প্রতি সম্মান আপনার বোনের প্রতি ভালোবাসা দেখে সত্যি মনে হয়েছিল যে আপনার মতো লোক এই পৃথিবীতে একটাও নেই কিন্তু এখন তো দেখছি সবটাই সাজানো নাটক দেখুন আপনারা যেটা বলছেন সেটা ঠিক কথা বলছেন না একবার ঠান্ডা মাথায় সবটা ভেবে দেখুন এখানে তো গ্রামের সবাই উপস্থিত আছে ওদের একবার জিজ্ঞেস করুন না ওদের দাদা রনর দেওয়া ডকুমেন্ট রেখেই বা কিলা আমি তো আগেই বলেছিলাম ওটা ওর মুখে ছুঁড়ে মারো জানতো আপনি নিয়ে আসুন হ্যাঁ তাড়াতাড়ি যান নিয়ে আসুন হ্যাঁ এক্ষুনি যাচ্ছি দয়া করে আমার কথাটা শুনুন কি হয়েছে আমি আপনাদের সব বুঝিয়ে বলবো আমি 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 যখন সম্পত্তিটা পরিণামে লিখে দিয়েছি তখন সমস্ত সম্পত্তি পরেই পাবে বিশ্বাস করুন আপনারা দয়া করে সিঁদুর দানটা হতে দিন আমাকে বিশ্বাস করুন আমি ফ্রড নই তুমি যে এমন একটা কাজ করতে পারো আমরা কখনো আশা করিনি ঋষি এখানে আর না থেকে চলে আয় ঋষি ঋষি আমার কথাটা শোনো বিয়ের পিঁড়ি থেকে উঠে যাওয়াটা ঠিক না একটু একটু মাথা ঠান্ডা করে সিদ্ধান্তটা নাও আয় ঋষি তুই যাবি কি না আমিও না বুঝতে পারি না রণ একদম গ্রাম শক্তি লোকের জামিনদার হওয়ার কি দরকার ছিল তোমার আমার মাথায় ঢোকে না মা প্লিজ তুমি আর একটা কথাও বলবে না এসব আপনি কি বলছেন রণদেব বাবু তো গ্রামের মানুষের ভালো চেয়ে এটা করেছে এটা কি খারাপ দাদা দিদি আপনারা দয়া করে শান্তই আমার কথাটা শুনুন দেখুন রণ তো নিজের লোন নেয়নি গ্রামের যেসব কৃষকরা চারপাশের জন্য সরকারের থেকে লোন নিয়েছিল তাদের জামিন স্বরূপ জামিনদার হিসেবে রণ সই করেছিল রণ তো নিজের লোনটা নেয়নি তাই না আচ্ছা আচ্ছা আপনাদের তো সম্পত্তির দরকার তাই তো রণ যদি নিজের সব সম্পত্তি উদ্ধার করতে নাও পারে তাহলে আমি আমি আমার যা সম্পত্তি আছে সব আপনাদের নামে লিখে দেবো দাদা সব আপনাদের নামে লিখে দেবো কি সব যাত্রা কথা বলছো তুমি তুমি একদম চুপ করে থাকো একটা কথা বলবে না একটা কথা বলবে না এখানে চুপ একদম চুপ দাদা আমি আমি বলছি দাদা আমি আমি সব লিখে দেবো আপনাদের কাছে দরকার করলে আমি আমার বাড়ি আপনাদের নামে লিখে দিতেও রাজি আছি আমি আমি আপনার পায়ে পড়ছি দাদা আমি আপনার পায়ে পড়ছি আমি আমার সব দিতে প্রস্তুত আছি সব দিতে রাজি আছি আমি চুপ করুন আপনার এই হবু জামাই কি করলেন পরেশবাবু
ও তো সবাই জানতো যে সম্পত্তি হরফ হয়ে যেতে পারে, সেটা জেনেও আমাদের এক কথায় সমস্ত সম্পত্তি লিখে দিতে পারলো। আর এখন বলছেন আপনি আপনার সম্পত্তি সব লিখে দেবেন আমাদেরকে, ওটা যে সত্যি কথা সেটা আমরা বিশ্বাস করব কি করে? আপনিও যে রণদেব বাবুর মতো নন সেটাই বা বিশ্বাস করব কি করে? চুপ, দয়া করে ওনাকে একদম অপমানকর কোনো কথাবার্তা বলবেন না। কি সম্মান দিয়ে কথা বলবো? আপনাদের সম্মান তো সবার সামনে বেরিয়ে এসছে, এরপরে আর কিসের সম্মান চাই? আইরিশি, তুই যাবি কিনা চল। আইরিশি, আপনি আ চোখ দিয়ে আমার চোখে ভালো মানুষ ছিলেন, কিন্তু আজকের ঘটনার পর আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি কতটা নীচ, কতটা খারাপ মানুষ। ঋষি, তুমি অনেক বড় ভুল করছো, রণদেব বাবুর কোনো ভুল নেই। তুমি দয়া করে এই বিয়েটা বন্ধ করো না ঋষি, শেষ করো এই বিয়েটা। দর্পণ বাবু, আপনি আমার বন্ধু ছিলেন, বন্ধুই থাকুন, আমাদের পারিবারিক বিষয়ে মাথা ঘামাবেন না। এতগুলো মানুষের সামনে আমার পরিবার অপমানিত হয়েছে, এর থেকে বেশি লজ্জার আর কিচ্ছু হতে পারে না দর্পণ বাবু। এই নাও রণু, তোমার লিখে দেওয়া সম্পত্তির কোর্ট পেপার, দেখে নাও যে কাগজটা দিয়েছিলে সেই কাগজটাই কিনা। তুমি তাড়াহুড়ো করে এমন কিছু করো না, একটু শান্ত হয়ে শোনো। একটা বিয়ের দিনে যদি বিয়ে না হয়, তারপরে সেই পরিবারের মেয়েকে আর তার পরিবারকে সমাজে কতটা অপমানিত হতে হয় তুমি কি সেটা জানো না ঋষি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমিই বলো যে এই পরিবারের কি এই অবস্থাটা হওয়া উচিত? চুপ করুন অফিসার, চুপ করুন। আগুন লাগিয়ে আমার জল ঢালতে এসেছেন, আগা করেই আপনার সঙ্গে আমার ঝামেলা আছে, সেসব কিছু মনে রেখে আপনি আমার উপর শোধ তুললেন। আপনার পর আমি কোনোদিনই প্রতিশোধ নিতে চাইনি। একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার সঙ্গে যতবারই আমার দেখা হয়েছে আপনি আপনি বারবার ইচ্ছে করে আমাকে অপমান করেছেন, ভুল বুঝেছেন। আর আপনি আমি বলতেন না জমি হরফ করে নেবে, সেই জন্য আজকে আজকে এই শুভ দিনে আপনি আপনি নিজের কথাটা এইভাবে ফলালেন। আপনি আমার আমার সারা জীবনের জন্য শত্রু অফিসার, আপনি আপনি আমার উপর শোধ নেওয়ার জন্য আমার বোনের জীবনটাকে নষ্ট করে দিলেন। জীবনটাকে শেষ করে দিল পরেশ কাকা। আমি এবার আমার বোনের কাছে মুখ দেখাবো কি করে? দাঁড়িয়ে রইলি কেন? চলে আয়, দাদা যাওয়াই যাও না।
যেও না জামাই, আমি তোর পায়ে ধরে ভিক্ষে চাইছি, আমার আমার মনের কথাটা একবার অন্তত ভাবো। তুই যেও না, যেও না, তুই তোমার মনের কথাটা ভাবো না। তুমি যদি এভাবে চলে যাও ওর যে অনিষ্ট হবে। আমি আমি তোমাকে বলছি, তোমাদের সম্পত্তি চাই তো, আমি আমি আরো 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 অনেক বেশি উপার্জন করবো, অনেক অনেক কষ্ট করব। আমি তোমাদেরকে বলছি, আমি 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 যা যা সম্পত্তি নিয়েছি এর থেকে অনেক অনেক বেশি সম্পত্তি দেবো। তোমরা যেও না, যেও না, যেও না, যাও, যেও না। এই সিঙ্গাপুরের বাচ্চা, আরে রণদার মতো একটা ভালো মানুষ পৃথিবীতে নেই। শুধু সম্পত্তির জন্য সে ভগবানের মতো মানুষের কাছে উল্টো পাল্টা বলে যাচ্ছিস, তার চরিত্র নিয়ে খারাপ খারাপ কথা বলছিস, মানুষের চোখে হয়ে আছে তোর। খুব ভালো হলো বুঝলি, এরকম একটা পরিবারের সাথে আমার সোনামণির সাথে বিয়ে হওয়ার আগে তোদের এই রূপটা বেরিয়ে এলো। খুব সম্পত্তির লোক তোদের, তাই না? হ্যাঁ, যা খালি একটা বাটি নিয়ে বেরিয়ে যা। এ তোদেরকে দেখে আমার করুণা হচ্ছে রে। কাকা দেব নাকি এবার? আও 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 দিবি না বলে একেবারে সব সময় ফেরত দিবি ওকে।